মানুষ মুসলমানদের কবর কীরকম হওয়া উচিত, বাংলাদেশে প্রচলিত কবর দেওয়ার পদ্ধতি কতটুকু সঠিক, বাংলাদেশে যেভাবে কবর দেওয়া হচ্ছে সেটা পুরোপুরি বেঠিক নয়, তবে আরব দেশগুলোর কবর দেওয়ার পদ্ধতি একটু ভিন্ন। সেখানে একটা গুহা করা হয়, সে গুহার উপর দিয়ে ইট বিছিয়ে দেওয়া হয়, মানে ইটটা মানে মানে কবরটা যখন করা হয়, খোঁড়া হয়, এর নিচে আরেকটা গুহার মতো করা হয়, সেখানে লাশ দাফন করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাধারণত যেমন ছিল সেটাই আরব দেশের ট্র্যাডিশন হিসাবে চালু হয়ে আসছে। তবে লাহাদ বা এই যে বাঁশের জিনিসটা যে ব্যবহার করা হয় সেটাও নিষিদ্ধ নয়, সেটাও নিষিদ্ধ নয়, কারণ কবর এর যে পন্থাটা চলে আসছে সেটাকে ফিক্স করে দেওয়া হয়নি যে এর বাইরে আর কোনোরকম কবর দিলে হবে না।